রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচিত এবং ভাইরাল একটি টপিক হচ্ছে ফেসবুক কেয়ার রিয়্যাক্ট। তো ফেসবুক থেকে একটি নতুন আপডেট এসেছে যেখানে তারা জানিয়েছে আপনারা যাতে আপনাদের ফিলিংসটা বা মনের ভাবটা খুব সহজে প্রকাশ করতে পারেন সেজন্য তারা ফেসবুকে একটি নতুন রিয়্যাক্ট অ্যাড করবে। তো ফেসবুকের এই আপডেট অনুযায়ী রিসেন্টলি অনেকেই এই নতুন ফিচারটি অলরেডি পেয়ে গেছেন, আবার অনেকেই এখনও পাননি। আর আপনারা যারা এখন এই নতুন ফিচারটি পাননি আপনাদের মনে এখন অনেক আকুপাকু করছে, কারণ যখনই ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কোনো নতুন ফিচার অ্যাড করা হয় তখন সবাই চায় সবার আগে সেই ফিচারগুলো ব্যবহার করতে। তাই আপনারা যারা এখনও ফেসবুকের এই নতুন কেয়ার রিয়্যাক্টটি পাননি আপনারা নিশ্চয়ই ইউটিউবে গিয়ে হাজার হাজার ভিডিও দেখছেন কিভাবে এই কেয়ার রিয়্যাক্টটি এনেবল করা যায়। সো আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না এবং আপনারা আপনাদের কেয়ার রিয়্যাক্টটি খুব সহজে এনেবল করে নিতে পারবেন। তো আমরা যদি আমাদের ফেসবুক আইডিতে প্রবেশ করি এবং আমরা যদি একটা পিকচারের লাইক বাটনে ট্যাপ করে ধরে রাখি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার আইডিতে কিন্তু ফেসবুকের এই নতুন ফিচারটি অর্থাৎ কেয়ার রিয়্যাক্টটি অলরেডি এনেবল করে দেওয়া হয়েছে। এটি এনেবল করার জন্য আপনাদের কিছুই করতে হবে না, আপনারা জাস্ট আপনাদের ফেসবুক অ্যাপটি আপডেট করে রাখবেন। ফেসবুক এই আপডেটটির উপর কাজ করছে এবং আগামী এক উইকের মধ্যে আপনারা যারা এখন এই নিউ ফিচারটি বা কেয়ার রিয়্যাক্টটি পাননি তারা পেয়ে যাবেন, কোনো টেনশন করবেন না। কারণ ফেসবুকের এই বিপুল সংখ্যক ইউজারকে এই নতুন ফিচারটি দিতে তাদের প্রায় এক উইকের মতো সময় লেগে যাবে। তাই আপনারা যারা এখন এই নতুন ফিচারটি পাননি বা নতুন এই রিয়্যাক্টটি পাননি আপনারা কিছুদিনের মধ্যে এই ফিচারটি পেয়ে যাবেন। আপনারা আর কোনো ভিডিও দেখে সময় নষ্ট করবেন না, আপনারা জাস্ট আপনাদের ফেসবুক অ্যাপটি আপডেট দিয়ে ওয়েট করতে থাকেন, আপনারা কিছুদিনের মধ্যেই আপনাদের এই নতুন রিয়্যাক্টটি পেয়ে যাবেন। আমার ফেসবুক আইডিতে কিন্তু আজকে সকালেও এই নতুন রিয়্যাক্টটি ছিল না, কিন্তু আমি সকালে আমার ফেসবুক অ্যাপটি আপডেট দিয়েছিলাম এবং আপডেট দেওয়ার 4-5 ঘন্টার মধ্যে কিন্তু আমার ফেসবুক আইডিতে এই নতুন রিয়্যাক্টটি এনেবল করে দেওয়া হয়েছে। সো আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি আপডেট করেন এবং আপডেট করার পর আপনারা ওয়েট করেন, ইনশাআল্লাহ এক উইকের মধ্যে আপনারা এই নতুন রিয়্যাক্টটি পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।